আমিও দাঁড়িয়ে গেছি ডাব নিয়ে, যে সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ডে ডাব নিয়ে দাঁড়িয়ে গেছি, দেখিয়েছিলাম। আমরা আজকে সাইট সিনে যাইনি, আর ভালো লাগছে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শো মিস্টার। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তা দেখো, আমাদের আজকে বকখালির সেকেন্ড ডে, আমরা এখন বিচে চলে এসেছি সকালবেলা এসে। এখন বাজে 7টা সময় এসে ডাব নিয়ে বসে গেছে, খাও একদম ফ্রেশ মাইন্ডে ডাব খেতে দাঁড়িয়ে গেছে। আমিও দাঁড়িয়ে গেছি ডাব নিয়ে, যে সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ডে ডাব নিয়ে দাঁড়িয়ে গেছি। আর এত সুন্দর ওয়েদারটা, মানে মানে সমুদ্রের পাড়ে একটু দেখাও, সমুদ্রের পাড়টা এত সুন্দর, দেখো কি সুন্দর ভিউটা, মানে সকালবেলাটা এত সুন্দর, এত আরও সকালে আসার ইচ্ছা ছিল, কিন্তু কালকে রাত্রিরে শুতে এত দেরি হয়ে গেছিলো, আর এতটা টায়ার্ড ছিলাম যার জন্যে মানে উঠতে পারিনি, অত আর্লি মর্নিং উঠতে পারিনি, যার জন্য অতটা সকালে আসতে পারিনি। তাই এখন এলাম, এসে এখন ডাব নিয়ে বসে গেছি। যাই হোক, তোমরা আমাদের ব্লগটা, আজকের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আমাদের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো ডাবটা খেয়ে নিই। গাইজ, তখন তো তোমরা দেখলে আমরা সকালবেলা বিচে গেছিলাম, বিচে গিয়ে ডাব ঠাপ খেলাম, কিন্তু তারপরে একটা ইনসিডেন্ট হলো, যেটা কিনা আমার মোবাইলটা পুরো চার্জ বন্ধ হয়ে গেছিলো রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা। আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমি কালকে রাত্রিবেলা মানে চার্জে দিতে ভুলে গেছিলাম, যার জন্য আজকে সকালবেলা শুধু ওইটুকুই ভিডিও শ্যুট করতে পেরেছিলাম, তারপরে আর কিছুই শ্যুট করতে পারিনি। মানে সকালবেলা তারপরে বিচে গিয়ে ডাব খাওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করেছি, সেইগুলো আর আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, যার জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। আর তারপর আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপর এখন আবার বিচে যাচ্ছি, আবার সেই বিচে যাচ্ছি। বিচে গিয়ে এখন দেখো আমি ড্রেস আপ করে নিয়েছি, করে নিয়ে বাবাকে দেখো, বাবানও ওখানে ড্রেস আপ করে নিয়েছে, এখন আবার সমুদ্রে স্নান করতে যাবো। চলো তোমরা তাহলে আমার সাথে আবার সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করবো, আবার তোমাদের ওখানটা ভিউটা দেখাবো। চলো তাহলে। এই যে আমার ফ্রেন্ড, ও রেডি হয়ে গেছে, এই যে ও রেডি হয়েই সব পড়ে গেছে। ও আমরা বল এখন সমুদ্রে যাচ্ছি। আমাদের এইটা হচ্ছে ব্যালকনি, কি সুন্দর ব্যালকনিটা, সামনে দেখো কি সুন্দর, এখানে এখানে একটা কি সুন্দর একটা ঝিল রয়েছে, একদম রুমের পাশেই রয়েছে এই ব্যালকনিটা, এই যে। আর বিচটা রয়েছে ওই দিকে, একদম ওই দিকে বিচটা, একটুখানি এই পাশটা বিচটা। তো গাইজ, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অন্তরা। হোটেলটা খুবই সুন্দর আর ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মালিক এবং স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো। তো এই হোটেলটা আমরা দুদিনের জন্য ভাড়া নিয়েছিলাম। হোটেলের সামনে একটা পুকুরও আছে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার দুপাশ দিয়ে প্রচুর হোটেল রয়েছে, রাস্তাটা ভেতর দিকে চলে গেছে, যত দূর গেছে যত দূর তোমরা হোটেল পেয়ে যাবে। তবে আমরা খুব বেশি ভেতরে ছিলাম না, মোটামুটি মেন রাস্তার সামনাসামনিই ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হোটেল আমন্ত্রণ, তারপরে রয়েছে হোটেল সাগরিকা, এখানে হোটেলের কোনো অভাব নেই। এই রাস্তায় ঢুকলে পরে তোমরা মানে অনেক হোটেল পেয়ে যাবে, সব হোটেলই বেশ কম বাজেটের, মোটামুটি 250-300 টাকা থেকে এখানে রুম পাওয়া যায়। তো আমরা মোটামুটি সামনাসামনি ছিলাম। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এবার গিয়ে একটা চৌমাথায় এই রাস্তাটা পড়বে, ওইটাই হচ্ছে মেন রোড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এটাই যে অটো দাঁড়িয়ে রয়েছে, নামখানা থেকে অটো করে এলে পরে এইখানেই অটো থেকে নামিয়ে দেয়। এই ডান দিকে যে রাস্তাটা গিয়ে চলে গেছে, এইটাই হচ্ছে নামখানায় চলে গেছে, আর এই সোজা রাস্তাটা গেছে সমুদ্রের দিকে, আর আমরা টোটো করে যাচ্ছি, এই রাস্তাটা দিয়েও সমুদ্রে যাওয়া যায়। গাইজ দেখো, আমরা বিচে চলে এসেছি, জোয়ারের সময় বিকেলবেলা যখন জোয়ার আসে তখন জলটা সামনের দিকে চলে আসে, আর ভাটার সময় জলটা পেছনের দিকে চলে যায়। একটু জুম করো, এখন ভাটা চলছে, জলটা দেখো ওই পেছনে চলে গেছে, দেখতে পাচ্ছ একদম পেছনের দিকে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানে কত মানুষজন দাঁড়িয়ে আছে, ওইখানে ভাটা চলছে, ওখানে এখন ভাটা চলছে, ওখানে চলে গেছে জলটা, আর এখানে একটুখানি জল রয়েছে।
আর যত মানে বিকেলের বেলা জলটা এদিকে চলে আসবে, তখন জোয়ার আসবে, তখন জলটা সামনের দিকে চলে আসবে। দেখো আর এখানে বাবান আর গঙ্গা দাঁড়িয়ে রয়েছে। তো হাই বল আমাদের ভিউয়ার্সদের, আমরা যাচ্ছি এবার ওপারে। এবার আমরা ওই পাড়টা থেকে চলে এসেছি, এবার ওই পাড়টা ওই যেখানটা জলটা রয়েছে সেইখানটা যাব। কালকের ব্লগটাতে তোমাদের দেখিয়েছিলাম, মানে এর আগের ব্লগটাতে তোমাদের দেখিয়েছিলাম, আমরা আজকে সাইট সিনে যাইনি আর ভালো লাগছে না। ওখানে কি ফ্রেজার কি বললে, ফ্রেজারগঞ্জ, ফ্রেজারগঞ্জ আরও কী সব আছে, পাঁচটা সাইট সিন আছে, পাঁচটা পয়েন্ট আছে ওখানে, আর ভালো লাগছে না। এই রোদ্দুরে মাথা যন্ত্রণা করছে আমার, মাইগ্রেনের আর প্রবলেম আছে, যাই জন্য যাইনি। এইখানে সমুদ্রতে ঝাপাঝাপি করবো ওইটাই ভালো, ওই জন্য এইখানে এলাম। চলো এবার সমুদ্রে যাই। তো আমরা এবার নেমে পড়েছি সমুদ্রে, আমি আর বাবান, আর শর্মিষ্ঠা ওদিক থেকে ভিডিও ক্যামেরা করছে। যদিও এখানকার সমুদ্রে দীঘা পুরীর মতো ঢেউ নেই, দেখো মানে নদীর জলের মতো জলটা, তবু জল দেখলে ঠিক থাকতে পারি না, তাই সমুদ্রে ঝাঁপ দিলাম। বেশ দু ঘন্টা তিন ঘন্টা ধরে অনেক স্নান করলাম আমরা। গাইস আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি, অনেক লম্পজম্প করেছি, অনেক লাফালাফি করেছি, দেখো কি অবস্থা, আর অনেক শর্টস বানিয়েছি, খুব এনজয় করেছি, প্রচুর স্নান করেছি। সেই গেছি আমরা 12টার সময় সমুদ্রে, তারপর গিয়ে এখন বাজে 3টে, 3টের সময় ফিরলাম, আর আজকেই লাস্ট দিন, কালকে আমাদের 10টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, কালকে আর স্নান করতে পারবো না। আজকে একদম প্রাণ ভরে মন ভরে স্নান করে নিয়েছি, প্রচুর স্নান করেছি। যদিও এখানে অত ঢেউ ফেউ দীঘা পুরীর মতো নেই, তবু যেটুকু আছে তার মধ্যেই যতটা আনন্দ করা যায় আমরা করেছি। আর এ তো উঠতেই চাইছে না, লাস্টে বকা ঝকা দিয়ে তারপর তুলেছি, জল থেকে ওঠেই না। আর এখন তো স্নান করতে যাব, আর এই সব জামা কাপড় করতে হবে, বাথরুমে স্নান করতে যাব, হ্যাঁ বাথরুমে তো ওয়াশ করতে হবে, বালি ভর্তি তো গায়ে, হ্যাঁ। এই দেখো চুলের কি অবস্থা হয়ে গেছে, এখন শ্যাম্পু করব, কন্ডিশনার লাগাবো, এই স্নান করবে, এ স্নান করবে, তারপর এই সমস্ত জামা কাপড় গুলো পুরো ধোবো, ওয়াশ করব, সার দিয়ে কাচবো, কেচে সেগুলো বাইরে মেলবো, এখন আমার অনেক কাজ। তারপরে খেতে যাব, খেতে যাব মানে কি, আজকে আর বাইরে হোটেলে খেতে যাব না, আজকে নিচে কোথায় নিচে আমরা যে হোটেলে থাকছি সেখানেই আমরা বাজার করে দিয়েছি, বাজার করে দিয়েছি মানে মাংস কিনে দিয়েছি, তো ওনারাই রান্না করে আমাদের ঘরে ওটা দিয়ে যাবে। তো আমরা কাগজের থালা কিনে এনেছি, ঘরে বসেই আজকে আমরা মাংস ভাত খাবো ঠিক করেছি, ওনাদেরকে কিনে দিয়েছি, ওনারা রান্না বান্না করে দিয়েছে, তাই আজকে আমরা হোটেলে বসেই ঘরে বসেই খাবো। ঠিক আছে চলো তাহলে আমরা এবার মানে বাথরুমে একটু স্নান টান করে ওয়াশ করে তারপর আবার যখন লাঞ্চ করবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস তোমাদের বলেছিলাম আজকে আমরা ঘরেই খাওয়া দাওয়া করবো, তাই আমাদের ভাত আর মুরগির লাল লাল ঝোল, ঠিক আছে আজকে দুপুরের আমাদের মেনু। আর কী বলে নিচে আমরা রান্না করতে নিয়েছিলাম, এসে গেছে খাওয়ার, আমরা স্নান টান করে সব ফ্রেশ হয়ে গেছি, তাই ওখানে আমার গঙ্গা ওখানে বাড়ছে, আর এখানে আমি ভাতটা বাড়ছি সবাইকে খেতে দেবো, ঠিক আছে এবার আমরা খেয়ে নিই। এখন 4টে বাজে, বাড়তে থাকি ভাত, ওদের অনেকক্ষণ খাওয়া খিদে পেয়ে গেছে, আমার মানে দেরি হয়ে গেছে, আমি স্নান করছিলাম, জামা কাপড় কাচলাম, কেটে তারপর এখন এই যে মুরগির লাল লাল ঝোল দেখো, সব আজকে লেগ পিস আছে। গাইস দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে এবার এখন আমরা আবার রেডি শেডি হয়ে গিয়ে এখন আবার বিচে যাচ্ছি, শুধু বিচ আর হোটেল এই করছি, আর এদিকে দেখো বাবার জুতো পরছে, আর এদিকে আমার বান্ধবী এই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকা একটু
দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সঞ্জীব বাবু যাকে কি করছে কি করছে তাই বেঁধেছে। এটা আমার আজকে আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটার বেল্টটা আমি পরিনি তাই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, এখন আমরা আবার নিচে যাচ্ছি। একটু ড্রেসটা দেখা, তারা দেখাই তো দেখছি, এই যে এদিকে দেখা যাচ্ছে না, পুরোটা পুরোটা দেখা যাচ্ছে না, এই যে ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এই যে হচ্ছে আজকে আমার ড্রেস আপ, এটা আজকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? গাইজ, আমরা বিচে এসে গেছি, বিচে এসে এক চেয়ার ভাড়া নিয়ে নিয়েছি, চেয়ার ভাড়া নিয়ে এখন বসে আমরা থামস আপ খাচ্ছি। এদের সব খাওয়া না, তোদের খাওয়া হয়ে গেছে? তো খাওয়া হয়ে গেছে, আমার আর বাবানের তো এখনো চলছে। দেখো সঞ্জীব ওপারে ভিডিও করছে, আমি আর বাবান খাচ্ছি। এত সুন্দর ভালো লাগছে দেখতে এইখানটা, আর খুব ঠান্ডা লাগছে জানো তো, জল আসছে ওখানটা, খুব ঠান্ডা লাগছে, বেশ শীত শীত করছে, মানে বেশ কি ভালো শীত লাগছে। আর একটু করে বসে, আর কি বলতো, ওঠো এটা দেখ, কি বলতো, এইখানটা বসেছিলাম, একটু করে জল এগিয়ে আসছে, বললাম না সন্ধ্যেবেলাটা জল এগিয়ে আসে, এখানে বসেছিলাম, আবার চেয়ারটা নিয়ে পেছনে চলে যাচ্ছি, জল ক্রমশ এগিয়ে আসছে। সমুদ্র তো বরাবরই ভালো লাগে, সমুদ্রে এলে আর অন্য কোনো যাওয়ার প্রয়োজনই হয় না, কারণ সকালবেলা স্নান করে সময় কেটে যায়, দু ঘন্টা স্নান করি সময় কেটে যায়, সন্ধ্যেবেলা এসে সমুদ্রের পরে বসে থাকলেই টাইম চলে যায়, কথা দিয়ে বোঝা যায় না। আজকে এসেছিলাম, প্রথমে অনেকটা সামনে চেয়ার নিয়ে বসেছিলাম, ক্রমাগত জল বাড়ছে, আর আমরা চেয়ার নিয়ে পেছনে থাকছি পেছনে থাকছি, আমরা পেছনে পেছনে এতটা চলে এসেছি, কালকে অতটা জল চলে গেছিলো ওই গাড়িগুলো অব্দি, একটু পরে হয়তো অতটা জল চলে যাবে, চেয়ারটা আরও পিছিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, সমুদ্র এই জন্যই ভালো লাগে, সমুদ্রের পরে বসে থাকলেই সময় চলে যায়, আর সাইট সিন বা কোথাও যাওয়ার প্রয়োজনই পড়ে না, এখানেই সব টাইমগুলো কীভাবে চলে যায় বসে থেকে ঘন্টার পর ঘন্টা, অপরূপ সমুদ্র দেখতে দেখতেই সময় চলে যায়। গাইস, সমুদ্র পার থেকে এসে গেছি, এসে ভীষণ খিদে পেয়ে গেছে, এসে খেতে বসে গেছি। রাত্রিবেলাও আমরা ঘরেই খাবার নিয়ে নিয়েছি, রুটি কিনে এনেছি, রুমালি রুটি কিনে এনেছি, নিচে চিলি চিকেনের অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিলি চিকেন, রুমালি রুটি, আর বাবান এগ চিকেন ফ্রাইড রাইস, আর কী বলে চিলি চিকেন, আর মিষ্টি আছে, মিষ্টি আর স্যালাড, আজকে রাতের মেনু হচ্ছে এইটাই। খাওয়াগুলো একটু দেখিয়ে দাও, ঠিক আছে, এগ চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুমালি রুটি, মিষ্টি, মিষ্টিটা আছে, এইগুলো খাওয়ার পরে হাতটা ধুয়ে তারপর মিষ্টি খাওয়া হবে। একদম গরম রসগোল্লা কিনে আনা হয়েছে, গরম রসগোল্লার টেস্টই আলাদা। আর এই সেই লেখা আই লাভ বকখালি, এখন তো সব জায়গাতেই এরকম আই লাভ দার্জিলিং, আই লাভ দীঘা, সব জায়গায় লেখা থাকে, তো এখানেও একটা লেখা রয়েছে আই লাভ বকখালি, সি বিচের ওপরে। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আজকে সোমবার, তো দেখছি যে আজকে যে দোকানগুলো কালকে এখানে খোলা ছিল আজকে সেই দোকানগুলো সব বন্ধ। আসলে শনি রবি ছাড়া এখানে খুব একটা ভিড় হয় না, সেই কারণে অনেক দোকানই শনি রবি ছাড়া বা কোনো ছুটির দিন ছাড়া খুলতে চায় না, কারণ সেইভাবে কাস্টমার পাওয়া যায় না। তাই কালকে এই দোকানগুলো কিন্তু সব খোলা ছিল, আজকে দেখছি যে দোকানগুলো সব বন্ধ, আর সমুদ্রের পাড়ও অনেকটাই ফাঁকা, কারণ সবাই আজকে সোমবার, সবার অফিস আছে, হয়তো কাজ আছে, যে যার মতো বাড়ি ফিরে গেছে। তো আমরাও আজকে একটু পরে ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো। গাইস, তা আমরা তিন দিন ধরে প্রচুর মজা করলাম, প্রচুর আনন্দ করলাম, অনেক ঘোরাফেরা করলাম, অনেক খাওয়া দাওয়া হলো, তোমরা সবটাই দেখলে। তা এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, দেখো আমাদের সমস্ত লাগেজ আবার গোছানো হয়ে গেছে, যে সঞ্জীব গোছাচ্ছে, বাবা রেডি হয়ে গেছে, আর এই যে লাগেজ
মানে যাওয়ার সময় আসতে মানে আসার সময় যতটা আনন্দ লাগে, যাওয়ার সময় ঠিক ততটাই কষ্ট লাগে, কেন জানি না এরকম হয়। আর আসার সময় প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকে, মানে তখন মানে খুব ভালো লাগে। আর মানে যাওয়ার সময় খুব ক্লান্ত লাগে, মানে কিছু করতে ইচ্ছা করে না, খুব মানে কিরকম যেন একটা লাগে, হ্যাঁ ভালোই লাগে না। দূর আবার সেই মানে পুরনো জীবনে ফিরে যাওয়া, সেই রোজকার জীবনে ফিরে যাওয়া, ফিরে গিয়ে সেই রান্না করো, পড়া, স্কুল, সমস্ত রোজকার কাজ, ভালো লাগে না। যাই হোক, এখন আমরা ফিরে যাচ্ছি, ফিরে আবার সেই কলকাতায় ফিরছি, কলকাতায় ফিরে সমস্ত রোজকার জীবনে আবার ঢুকবো। চলো তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি, আবার আবার কলকাতায় যাই, বকখালিকে টাটা করে দিই, চলো। বল কষ্ট হচ্ছে বল, হ্যাঁ। আর এই যে আমাদের সেই লবিটা তোমাকে দেখিয়েছি, আমার ছেলের তো খুব কষ্ট হচ্ছে। চলে আসলে তো এবার বাড়ি ফেরার পালা। হোটেলে চেক আউট করার সব প্রসিডিওরগুলো আমরা কমপ্লিট করছি, সৈশাবত করে পেমেন্ট ক্লিয়ার করে দিলাম দাদাকে। তো এবার সবার মন খারাপ, বাড়ি ফিরে যেতে হবে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবার একটা টোটো বা অটো ধরে আমরা নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো আমরা একটা টোটোতে উঠেও পড়েছি, এখান থেকে টোটোতে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে নামখানা স্টেশন যেতে। তো গল্প করতে করতে গ্রামের পরিবেশ দেখতে দেখতে বেশ ভালোই লাগছে যেতে। আমাদের নামখানা স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা, তারপর সেখান থেকে ট্রেন ধরে আমরা বহনগর আমাদের বাড়িতে পৌঁছে যাব। দুদিন খুব মজা করলাম, খুব ভালোভাবে কাটলো। তো এবার আমাদের দৈনন্দিন জীবনে ফেরার পালা। আর এই যে চা নিয়েছি, সকাল থেকে চা খাইনি, এবার চা নিয়ে বসেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি, চা নিয়ে বসেছি পেছনে, বলো। আর এই যে আমাদের ব্যাটেলিয়ান সব বসে রয়েছে, বাড়ি ফিরতে একদম ভালো লাগছে, মাথা গরমায় কেটে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে ফিরতে, ফিল্ডিং খুব ভালো এনজয় করেছি। তো গাইজ আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি, এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন নামখানা থেকে যেখানে আমরা এসে পৌঁছালাম। তো এবার আমরা শিয়ালদা মেন থেকে ডানকুনি লোকাল ধরে বহানগরে গিয়ে নামবো। যাই হোক, তো আমাদের বকখালি ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।